খুব সুন্দর পরিবেশ একটা, বসে বসার মতন এবং দেখার মতন জিনিস আছে। আপনি আসুন, আমি দেখাচ্ছি আপনাকে। আসুন, জায়গাটা দেখেও তো মানে দারুণ সুন্দর একটা লাগছে, মানে বাগানের মধ্যে দিয়ে আছে। হ্যাঁ, আপনার এই চ্যানেলের থেকে যারা যারা আসবে তাদের জন্য একটা ডিসকাউন্ট পাবে, স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে। ওটা স্পেশাল ডিসকাউন্ট, পাকাপোক্ত লাইসেন্স, একদম পাকাপোক্ত, সুপ্রিম কোর্ট পাস করা সরাই লাইসেন্স, এই যে লাইসেন্স নাম্বার, একদম সীমিত রেটে মায়াপুর তীর্থস্থান, একদম সুন্দর। 25শে ডিসেম্বর, নতুন বছর মানে পরপর চলতেই থাকলো, তো এখন আমাদের বাড়ির কাছে একটা দারুণ প্লেস আছে ঘোরার জন্য, সেটা হচ্ছে মায়াপুর, মায়াপুর ইস্কন, চন্দ্রোদয় টেম্পল। তো এই জায়গাগুলো এসে আপনি কোথায় থাকবেন, কম খরচে থাকা খাওয়া সমেত, এমনকি ম্যারেড আনম্যারেড কাপল, বন্ধুরা মিলে, ফ্যামিলি সমেত, যে কেউ এসে এই লাইসেন্স করা গেস্ট হাউসে ভালোভাবেই নিরিবিলি একটা জায়গায় থাকতে পারবেন। দেখুন, পাশ দিয়ে জলঙ্গি বয়ে যাচ্ছে, মানে অসাধারণ দৃশ্য। আর এইদিকে বাগান, তারপরই বিভিন্ন ফ্ল্যাট, মন্দির, মানে আর মাঝখান দিয়ে রাস্তা, আর সবের মাঝেই আছে এই সুপ্রিয়া গেস্ট হাউস, মানে মন্দির থেকে খুবই কাছে। ওই দেখুন, মন্দিরটা দেখাই যাচ্ছে এখান থেকে, খুবই কাছে। এটা আপনাদের একটু দেখিয়ে দিই, এইখানে চারতলা এই সুপ্রিয়া গেস্ট হাউস। তো আমরা একদম সব থেকে ওপরের তলাটায় গেছিলাম, আর এখন আছি যেখানে রান্না হয়। তো রান্না করেন এই কাকিমাই, রান্না করেন। তো আপনি কি এখানে সমস্ত কিছুই রান্না করেন, মানে যারা আসবে তারা যা বলবে সেটাই কি হয়? সেটাই রান্না করি আমি, প্রথম থেকে এখানে রান্না করছি। আচ্ছা, তবে যে যেরকম খায়, যেরকম ভালোবাসে সেরকমই রান্না করে দিই। মানে নিরামিষ আমিষ? হ্যাঁ, নিরামিষ আমিষ সবই হয়। আজকে কি কি রান্না হচ্ছে? আজকে ফুলকপি আলু ডালনা হবে, মটর ডাল হবে, নিরামিষ তরকারি হবে, আলু ভাজা হবে। মানে নিরামিষ আমিষ যে যেমন বলবে। হ্যাঁ, যে যেরকম বলবে সেরকমই হয়। তো এখানে ঘরগুলো আগে এক একবার করে দেখে নিই, কোন কোন ঘরগুলো আছে, কেমন কি চলুন একটু দেখিয়ে দেন। আচ্ছা, এটা এসি না নন এসি? এটা নন এসি। এটা নন এসি, তাই তো? এই হচ্ছে রুম। রুমগুলোর সব থেকে যেটা ব্যাপার সেটা হচ্ছে এইখানে, এটা নন এসি রুম, কিন্তু খুবই ঠান্ডা শীতল একটা ব্যাপার, যেখানে আপনার মানে এসি ছাড়াও চলে যাবে। পাশেই দেখুন ট্রি হাউস আছে, গঙ্গা বই আছে, একটা দারুণ সুন্দর মানে অ্যাটমসফিয়ার এখানে আছে। আচ্ছা, এটা এটাও নন এসি, তাই তো? ওকে, দেখে নিই একবার। বাহ, এই ঘরটা বেশ বড়। কেউ যদি চান যে এইখানে এসে একবারে বাগানের পাশেই থাকতে চান, জানলা খুলেই গঙ্গা দেখতে পাবেন, তাহলে তার জন্য এটা একদম মানে পারফেক্ট একটা রুম। এবার আপনাদের একটা এসি রুম দেখাচ্ছি, মানে নন এসি তো দেখালামই, এবার এসি রুমটা দেখে নিন। দেখুন, 6-7 এখানে বেড আছে, আর এখানে তো দুজন তো ভালোভাবেই, মানে তিনজন থাকলেও কোনো অসুবিধা নেই। এসি রুম, ফ্যান, লাইট, টিভি, আয়না, সমস্ত কিছু এক একটা রুমে যা যা দরকার সমস্ত কিছুই আছে। তার সাথে অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ বাথরুমও কিন্তু আছে এখানে, টেবিল, চেয়ার, অ্যাটাচ বাথরুমে গিজার, বেসিন, মানে সমস্ত কিছুই আছে। এখন আপনাদের এই দোতলাতেই একটা নন এসি রুম দেখায়। রুমের স্ট্রাকচারগুলো কিন্তু সব প্রায় একই, আয়না, টিভি, চেয়ার, তারপরে 6-7 বেড, সমস্ত কিছু একই আছে। কিন্তু এইখানে যে স্পেশাল যে জিনিসগুলো আছে সেখানে দেখুন, দুটো জানালা, বড় বড় জানালা তো সব ঘরেতেই থাকে, কিন্তু এই জানালার পাশ দিয়ে আপনি এখান দিয়ে গঙ্গা, ট্রি হাউস, বিশাল বড় বাগান, সমস্ত কিছুই দেখতে পাবেন। প্লাস এইখানে থাকার যে এইভাবে যে মজাটা, সেটা কিন্তু দারুণ সুন্দর একটা ব্যাপার। না, এখানে 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, তারপরে স্পেশাল স্পেশাল অকেশনে এসে আগে থেকে রুম বুক করে থাকতে পারবেন। নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো, নাম্বার চাইবেন না, মানে আমি আগে থেকেই সমস্ত কিছু নাম্বার ভিডিওর মধ্যে দিয়েই রাখি, সেই জন্য পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন সমস্ত কিছু। এখানে এসে থাকা খাওয়া সমস্ত কিছু কিন্তু সুবিধা বলে আমার মনে হচ্ছে, আপনারা নিজেও যাচিয়ে নেবেন একবার নাম্বারে ফোন করে, ঠিক আছে? এখানে এলেই কিন্তু পাখির যে একটা কিচির মিচির শব্দ, সেটাই কিন্তু আপনাকে আহ্বান জানাবে। এই হচ্ছে সেই গলি মতো রাস্তাটা, এই পাশেই ট্রি হাউস। ট্রি হাউসের কিন্তু আর একটা শর্টকাট রাস্তা আছে, যেখানে সহজেই আপনি নিরিবিলি জায়গা দিয়ে, যেখানে একদম খুবই কম লোকজন থাকে, থাকে না বললেই চলে, সেইখান দিয়ে কিন্তু আপনি চলে আসতে পারবেন। আর গেস্ট হাউসটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই হচ্ছে গেস্ট হাউস। দেখুন, ওই যে দাদা দাঁড়িয়ে আছে, এই সামনেই গেস্ট হাউস, মানে এইটাই গেস্ট হাউস, দারুণ সুন্দর, মানে গাছপালা দিয়ে ঘেরা আছে, সুপ্রিয়া গেস্ট হাউস। এই হচ্ছে গেস্ট হাউসটা আপনাদের দেখিয়ে, এটা চারতলা না? চারতলা, চারতলা।
এই হচ্ছে গেস্ট হাউস রুমগুলো তো আপনাদের দেখিয়ে দিলাম এবার এইখানেই আছে সেই ট্রি হাউস যাবার শর্টকাট রাস্তা সেটা দাদাই দেখিয়ে দেবে তাই তো 100 বার আসেন আমি দেখিয়ে দিচ্ছি চলেন এটা খুব সুন্দর পার্ক এটা টি হাউস আপনি দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে আপনি পুরো পার্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো একদম নিরিবিলি খুব সুন্দর জায়গা তার পার্কের থেকে আপনি বসে দেখতে পারবেন গঙ্গার জল এবং কি খুব সুন্দর পরিবেশ একটা বসে মানে বসার মতন এবং দেখার মতন জিনিস আছে আপনি আসুন আমি দেখাচ্ছি আপনাদের আসুন জায়গাটা দেখেও তো মানে দারুণ সুন্দর একটা লাগছে মানে বাগানের মধ্যে দিয়ে আছে দারুণ জায়গা দারুণ মানে একটা অ্যাডভেঞ্চারাস জায়গা দেখুন মানে এইখান দিয়ে দারুণ সুন্দর একটা ব্যাপার এই হচ্ছে সেই গেস্ট হাউসের এখানে সহজেই এইখান দিয়ে আপনি আসতে পারবেন চার্জ গুলো আপনাদের জানিয়ে দেব হরে কৃষ্ণ এই হচ্ছে গঙ্গা বাহ সুন্দর জায়গা দারুণ জায়গা এখানে আপনি স্নান করতে যাচ্ছে মানে দারুণ একদম অসাধারণ জায়গা প্রভু স্নান করতে এসেছেন হরে কৃষ্ণ তো এইখানেই সেই গেস্ট হাউসটা আছে ওই দেখুন সবুজ রঙের সেই গেস্ট হাউসটা দেখাই যাচ্ছে ওই দিকেই আছে পার্ক মানে দারুণ সুন্দর দাদা নিয়ে এলো এই হচ্ছে জায়গাটা মানে দারুণ জায়গা দারুণ এখানে এলে আপনার তো বাড়ি যেতে আশা করছি মন হবে না তাই না এই যে গেস্ট হাউসে থাকলে সারাদিন আপনার এখানে ঘুরতে পারবেন বসতে পারবেন স্নানের যে ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ স্নানের ব্যবস্থা আছে মানে কেউ যদি মনে করে গঙ্গা স্নান করে নেবে সেটারও ব্যবস্থা আছে বাহ সুপ্রিয়া গেস্ট হাউসের ওনার তো এই গেস্ট হাউসটা সম্বন্ধে আগেও আমি দেখেছি এসেছি তো এখন যে সামনে অকেশনগুলো আসছে স্পেশাল স্পেশাল কিছু জিনিস থাকবে আপনি সেটা বলিয়ে দিলেন তো এখন কেমন কি চার্জ এখন কেমন কি ডিসকাউন্ট পুরোটা বলেন সেটা আমাদের দর্শকদের আমি জানিয়ে দিতে চাই তাই নমস্কার আমার নাম অতীশ মণ্ডল সুপ্রিয়া গেস্ট হাউসের ওনার আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন শুনবেন আশা করি আমার কাছে আসবেন সারা জীবন আসতে ইচ্ছা করবে আর জায়গাটাও ভালো মনোরম পরিবেশ সুপ্রিম কোর্ট পাস করা সরাই লাইসেন্স করা গেস্ট হাউস আপনারা আসবেন আপনাদের রিক্স আমার রিক সরকারের 18 সালে চালু করেছি লাইসেন্স গেস্ট হাউস চালু আমার 10/10/2010 এ শুরু আচ্ছা এখন মানে পাকাপুক্ত লাইসেন্স একদম পাকাপুক্ত সুপ্রিম কোর্ট পাস করা সরাই লাইসেন্স এই যে লাইসেন্স নাম্বার আপনি প্রত্যেকটা বিলে লাইসেন্স নাম্বার পাবেন প্রত্যেকটা কার্ডে লাইসেন্স নাম্বার পাবেন আর আমার রুমের ভাড়া একদম সীমিত আপনি যদি দু চার ঘন্টাও থাকতে চান ওই 550 টাকার মধ্যে হয়ে যাবে আর যদি বেশি টাইম থাকেন আপনাকে ওইটার মধ্যেই একটা 10% ডিসকাউন্ট পাবেন ঠিক আছে আশা করি আপনারা থেকে খেয়ে শান্তি পেলেই আবার আসবেন ধন্যবাদ যখন মন চাইবে চলে আসবেন এই নাম্বারে আমার 8926803028 এই নাম্বার ফোনপে গুগল পে সব পাবেন হোয়াটসঅ্যাপে পাবেন যখন খুশি ফোন করবেন কোনো টাইম নেই এনি টাইম যখন খুশি ফোন করে বুকিং করতে পারেন এই নম্বরে আচ্ছা খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া সব পাবেন আমার এখানে এখানে এসে রান্না করে খেতে চাইলে তাও পাবেন বাহ নিজেরা যদি মনে করেন নিজেরা রান্না করে খাবো তাও পারবেন সব কিছুর বন্দোবস্ত করা আছে আমার কাছে একদম সীমিত রেটে মায়াপুর তীর্থস্থান একদম সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ থেকে খেয়ে শান্তি পাবেন আচ্ছা এসি যে রুমগুলো দেখলাম সেটার কেমন কি এসি রুম 1250 টাকা আছে 1550 টাকা আছে নাইট থাকলে আর যদি আপনি দিনে থাকেন একটা ডিসকাউন্ট আছে ওর মধ্যেও ওটা আমার চ্যানেল থেকে যারা যাবে তাদের জন্য আপনার এই চ্যানেলের থেকে যারা যারা আসবে তাদের জন্য একটা ডিসকাউন্ট পাবে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে ওটা স্পেশাল ডিসকাউন্ট ওটা আপনি 1 ঘন্টা থাকতে চাইলে আধ ঘন্টা ফ্রি যেটা রেট থাকবেন তার থেকে একটা ডিসকাউন্ট সব কিছু দিক দিয়ে আমাদের কাছে সমর্থন ফ্রি মেসেজ পাবেন আর নন এসিটা শুরুটা কত থেকে কত থেকে নন এসি 550 এসি 1250 হ্যাঁ মানে খুবই কমের মধ্যে একদম চিপে যখন মন চাইবে একদিন দুদিন এক মাস দু মাস যখন যা চাইবে থাকতে পারবেন এটা তাহলে আপনারই দোকান হ্যাঁ এটা আমারই দোকান নমস্কার আচ্ছা এটা ওই গেস্ট হাউস থেকে তো একদম বেরিয়ে তো কাছেই তো হ্যাঁ হ্যাঁ এটা রাস্তার সঙ্গেই কুপিরেসের দোকান কাপড়ের দোকান সুপ্রিয়া রেডিমেড সেন্টার আচ্ছা এখানে সব রকম জিনিস পাওয়া যায় বাচ্চাদের শাড়ি থেকে শুরু করে শাড়ি গোপী ড্রেস কুর্তি ওড়না ইসকনের তো একটা স্পেশাল ড্রেস এটা একদম গোপী ড্রেস এখানকার বিখ্যাত ড্রেস হচ্ছে এটা আর হচ্ছে আমাদের নদিয়ার নাম করা বিখ্যাত তাঁতের শাড়ি বা একদম 150 টাকার থেকে শুরু 3500 টাকা পর্যন্ত আছে আমার কাছে মাত্র 150 টাকা থেকে 150 টাকা থেকে শুরু 150 টাকার শাড়ি দেখানো যাবে নদিয়ার নাম করা বিখ্যাত তাঁতের শাড়ি আচ্ছা সুন্দর সুন্দর সুতির শাড়ি হবে সমস্ত কিছু আছে এখানে পাইকারি খুচরো সব রকম ডিটেইলস বিক্রি করা হয় বাহ 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 এবার আপনি 10000 টাকার মান নিলে 10% ডিসকাউন্টও পাবেন সব রকম সুবিধা এখানে পাবেন একদম থেকে খেয়ে শাড়ি নিয়ে যেতে পারবেন আচ্ছা গুপি ড্রেসটা একবার দেখি এই যে আমাদের নদিয়ার নাম করা বিখ্যাত তাঁতের গুপি ড্রেস আচ্ছা এখানকারই তৈরি এখানকারই তৈরি একদম সস্তায় খুব সুন্দর ঘের দিয়ে
পুরো বহর ফের সব পাবেন মানে এখানে থেকে খেয়ে ড্রেস পরে সোজা ইসকন দেখতে চলে একদম সুন্দর ঘোরা ফেরার জন্য সুবিধা বাহ নমস্কার।